আসসালামুআলাইকুম ওয়েলকাম ব্যাক টু কুকিং স্টুডিও। আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এলাম একটু ভিন্নধর্মী কিন্তু ভীষণ মজার একটা বার্গারের রেসিপি, নাম হচ্ছে তন্দুরি চিকেন বার্গার। তন্দুরি চিকেন বার্গারটা তৈরি করার জন্য আমি এখানে একটা চিকেন ব্রেস্ট নিয়ে ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে একটু বড় বড় এবং পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এবার তন্দুরি মশলা দিলাম 2 টেবিল চামচ। যে কোনো ব্র্যান্ডের তন্দুরি মশলা ব্যবহার করতে পারবেন। মরিচের গুঁড়া আমি আধা চা চামচ দিয়েছি, আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। 2 টেবিল চামচ পরিমাণ পানি ঝরানো টক দই দিলাম। লেবুর রস দিয়ে দিচ্ছি আমি প্রায় আধা টেবিল চামচের মতো। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। সয়াবিন তেল দিলাম আমি 2 টেবিল চামচ পরিমাণ। এখন এই সব কিছুকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আমি যে তন্দুরি মশলাটা ব্যবহার করেছি সেটায় ফুড কালার ছিল, তাই আমি এক্সট্রাভাবে কোনো ফুড কালার ব্যবহার করছি না। আপনারা চাইলে কমলা বা লাল পছন্দের যে কোনো ফুড কালার ব্যবহার করতে পারেন, চাইলে নাও করতে পারেন। এটাকে মাখিয়ে রাখার প্রয়োজন নেই, এটা সরাসরি ভাজতে চলে যাচ্ছি। ভাজার জন্য আমি নিয়েছি বাটার। বাটারের পরিবর্তে আপনারা সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন। এবার মাংসের টুকরোগুলোকে ভেজে নিতে হবে। আর ভাজার জন্য আমি আজকে গ্রিল প্যান ব্যবহার করছি, তবে আপনারা কিন্তু রেগুলার যে ফ্রাইং প্যান সেটাও ভেজে নিতে পারবেন। যেহেতু মাংসের টুকরোগুলো অনেক পাতলা, তাই অতিরিক্ত পানির প্রয়োজন পড়বে না। এমনিতেই খুব চটজলদি দেখবেন সিদ্ধ হয়ে যাবে, তবে দরকার পড়লে ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন। দুই পাশ উল্টে পাল্টে মাংসটাকে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এরপরে আমি যেটা করছি, মাংসের টুকরোগুলোকে একটু আলাদা আলাদা করে সরিয়ে নিচ্ছি। এতে করে দেখতে চিকেন প্যাটির মতো হবে, আর এর ওপরে চিজ দিয়ে মেল্ট করে তারপরে বার্গারটা তৈরি করতে ইজি হবে। আমি এখানে টোটাল 3 ভাগে ভাগ করে এর ওপরে স্লাইস চিজ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চিজটা যখন মেল্ট হয়ে আসবে তখন এগুলোকে নিয়ে নিচ্ছি। এবার আমি চটজলদি বার্গারের সসটা তৈরি করব। এর জন্য আধা কাপ পরিমাণ নিয়েছি মেয়োনিজ। এখানে চিলি সস দিচ্ছি 2 টেবিল চামচ। আপনারা টমেটো সসও ব্যবহার করতে পারবেন। ধনিয়া পাতা কুচি দিলাম 1 টেবিল চামচের মতো। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই সসটা তৈরি করে কিন্তু আপনারা 1-2 দিন নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণও করতে পারবেন। সসটাও রেডি। এবার চলে যাচ্ছি পরের স্টেপে। আমি বানগুলোকে একটুখানি টোস্ট করে নিব। আপনারা চাইলে টোস্ট নাও করতে পারেন। আমি বাটার দিয়ে টোস্ট করে নিচ্ছি, আপনারা চাইলে তেল দিয়েও করতে পারেন। একটু টোস্ট করে নিলে খেতে বেশি মজা লাগে। ঠিক যখন একটা পাশ এরকম বাদামি রং হয়ে আসবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এবার বার্গারটা তৈরি করব। আমি যে সসটা তৈরি করলাম বার্গারের জন্য, সেই সসটা প্রয়োজন মতো ভালোভাবে ছড়িয়ে দিলাম। এবার সেই তৈরি করে নেয়া তন্দুরি চিকেন মেল্টেড চিজ সহ ওপরে দিয়ে দিলাম। এবার কিছু টপিং ব্যবহার করছি। আমি আজকে শসার স্লাইস এবং টমেটোর স্লাইস ব্যবহার করছি। আপনারা চাইলে লেটুস, কাঁচা পেঁয়াজ বা যে কোনো টপিং আপনাদের বার্গারে খেতে যেটা ভালো লাগে সেটা ব্যবহার করতে পারেন। আমি পিৎজার সসটাকেই একটা পাইপিং ব্যাগে ঠিক এভাবে ভরে নিয়ে ওপর থেকে আরও একটু প্রয়োজন মতো দিয়ে দিলাম। এবার বার্গারটাকে আরেকটা ব্রেডের স্লাইস দিয়ে ঢেকে দিলাম। ব্যাস, এবার খাওয়ার জন্য রেডি। তৈরি করে দেখতে পারেন, খুব সহজে তৈরি করা যায়, একদমই অল্প মশলা, সময়ও কম লাগে, তবে স্বাদ 100-এ 100। আশা করছি আজকের পর্ব ভালো লেগেছে। আজ তাহলে বিদায় নিব। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।